টলিউডের মশালেদার খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টলিউড অনলাইনের ইউটিউব চ্যানেলকে। সবার আগে নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। পুজো এসে গেছে আর পুজোর অনেক আড্ডা নিয়ে আর মজা করব আমরা আজকে ত্রিধার সাথে। সো ত্রিধা, এখন পুজো এসে গেছে আর তুমি কলকাতায় আছো, সো তোমার পুজো প্ল্যান কী? পুজো প্ল্যান হচ্ছে, যেটা আমরা সব থেকে বেশি ভালোবাসি, কাজ। আমি একটা নতুন তেলুগু প্রজেক্ট শুরু করছি আর বাংলাতে হয়তো একটা শুরু হবে, ওটা ডেটসটা এখন অবধি ফাইনালাইজ না, কারণ ওতে ঋতুপর্ণা দিয়ে আছে, শাশ্বততা আছে, সো ডেফিনেটলি তাদের ডেটসের মানে জন্য অপেক্ষা করছি। তো পুজো বলতে মানে আমার তো খুব ইচ্ছা করে কলকাতায় মিষ্টি খাবো, এই খাবো ওই খাবো, ভোগ আর বন্ধুবান্ধব সবার সাথে আড্ডা, সেটা এই বছর হয়তো একটা দিন পেতে পারি আমি সেটা। আশা করছি তুমি এবারে পুজোয় কলকাতাতেই থাকবে। না, সেটা তো বললাম আমি থাকছি না কলকাতায়, দ্যাটস ওয়াই আই এম গোইং টু মিস কলকাতা পুজো আ লট। সো এখন থেকে নিশ্চয়ই সব শপিং সব কিছু প্ল্যান হয়ে গেছে, খাওয়া দাওয়া আর সব? ওয়েল ইয়েস অফকোর্স, মানে কলকাতায় থাকি কি না থাকি, বাঙালি তো দুর্গাপুজো মানে কোথাও আমরা সেলিব্রেট করতেই হবে। তো হায়দ্রাবাদে ওখানে একটা পার্ক আছে, ওখানে আমি আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দেবো। আর শপিং বলতে হ্যাঁ ডেফিনেটলি আমি অনেক রকমের আমার এথনিক ওয়্যার প্রচুর কিনেছি এবার, বিকজ প্রত্যেকবার আমি ড্রেসেস কিনি বা ইয়ে কিনি, এবার আমি একটা খুব সুন্দর ঢাকায় শাড়ি কিনেছি, ঢাকায় আমার খুব ফেভারিট আর কি। পুজো হপিং তোমার কেমন লাগে? পুজো হপিং ব্যাপারটা আমার খুব ভালো লাগে, বিকজ ছোটোবেলায় আমি আমার দিদুন দাদাই আমরা সবাইকে করতাম, নর্থ বেঙ্গলের দিকে যে কটা মানে আদি বাড়িতে পুজো হয় ওগুলো দেখতে যেতাম। তো এখন যদি ইফ আই গেট আ চান্স, ওটা আমি আই ওয়ান্ট টু রিলিভ ইট। পুজো আমাদের কাছে অবভিয়াসলি খুব নস্টালজিক ব্যাপার, আমরা ছোটোবেলায় অন্যরকম আনন্দ করতাম, এখন বড় হয়ে অন্যরকম। সো তোমার কাছে ছোটোবেলার পুজো কেমন ছিল? ছোটোবেলায় পুজো হচ্ছে টিপিক্যাল একটা ফ্যাশন প্যারেড, মানে ওখানে কে সব থেকে ভালো জামা পরেছে, জুতো পরেছে। তো আমার একটা বন্ধু ছিল শ্রেয়সী, তো শ্রেয়সী আর আমাদের কম্পিটিশন লিটারালি হতো, মানে আমরা ঠিক এরকম পাড়া র্যাম্প ওয়াকে নামতাম আর লোকে ঠিক কম্পেয়ার করে পয়েন্টস দিত যে না আজকে ত্রিধাকে এটাতে বেশি ভালো লাগছে, আজকে টিউন মানে ওর নিকনেম টিউন ওকে বেটার লাগছে। তো ছোটোবেলার পুজো মানে হচ্ছে ওই প্যান্ডেলে বসে নাচ গান অন্তাক্ষরী, ওই একটা আমেজ। আচ্ছা, তোমার তুমি ফ্যামিলির সাথে নিশ্চয়ই পুজোর সময় বেরো? ঠিক, বেরোই। তো কীরকমভাবে তুমি মজা করো ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে নয় ফ্যামিলির সাথে? ফ্যামিলি বলতে কিন্তু মানে আমার মনে হয় ফাইন ডাইনিং কনসেপ্টটা খুব আসে, কারণ আমি খেতে খুব ভালোবাসি আর আমার ফ্যামিলি তো সবাই ভীষণ খাবার ভক্ত। তো আমরা ডিফারেন্ট নানা রকমের রেস্টুরেন্ট ট্রাই করি আগে থেকে, মানে অ্যাডভান্সে আমরা বুক করে নিই যাতে, কারণ পুজোর সময় স্লট পাওয়া খুব ডিফিকাল্ট একটা রেজার্ভেশন। তো আমার মনে হয় ফ্যামিলি বলতেই সেটা সব থেকে ইম্পর্টেন্ট হয় খাওয়া দাওয়ার। হ্যাঁ, আর পুজোর যেটা সব থেকে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে পুজো প্রেম, তোমার কাছে পুজো প্রেম ব্যাপারটা কেমন? পুজো প্রেমটা আমার মনে পড়ছে না ওয়েন আই কুড রিলেট টু ইট, বাট হ্যাঁ একটা বলতে পারি যে ওয়েন আই ওয়াজ ডেটিং সামওয়ান, তো প্রথম আমাদের প্রেম হয় পুজোর সময়, তো পুজোটা ওইভাবে একটু সিগনিফিকেন্ট হয়তো হতে পারে, কারণ পুজোতে প্রথম দেখা ওরম একটা ব্যাপার। সো পুজোতে সবাই জানতে চায় যে তুমি কীরকম ড্রেস লোকেদের সাজেস্ট করবে বা কোথায় কোথায় ঘোরা কলকাতার মধ্যে সাজেস্ট করবে? এবার তো আমাদের মনে হয় প্রচুর থিম পুজো হয় অনেক অনেক জায়গায়, তো থিম পুজোগুলো তো ডেফিনেটলি আপনারা দেখবেনই। আর তাছাড়া ওয়েন কামস টু ড্রেসিং ফ্যাশন সেন্স, আমি বলবো ছিমছাম ড্রেসিং কিন্তু ইজ দ্য নিউ মানে স্টাইল স্টেটমেন্ট যেটাকে বলে। আগে যেটা হতো গলায় পরো, কানে পরো, হাতে পরো সব জায়গায়, এখন কিন্তু মিনিমাম হ্যাজ বিকাম বেটার স্টাইল স্টেটমেন্ট। তো এটা আমার একটা খুবই ইম্পর্টেন্ট স্টাইল টিপ ফর পুজো অ্যান্ড ফর অল দ্য টাইম, সেটা হচ্ছে ছিমছাম ড্রেসিং ইজ ভেরি মাচ ইন আর মিনিমালিস্টিক লুকস অলওয়েজ বেটার। সো পুজোয় তুমি আমাদের ফ্যান্সদের কী কী মেসেজ দিতে চাও? মেসেজ তো একটাই দেবো যে আমি কলকাতার মেয়ে আর আমি ভীষণ ভীষণ নিজেকে গর্বিত মনে করি, বম্বেতে থাকছি কিন্তু অবভিয়াসলি ওখানে কলকাতার এসেন্সটা পাই না, কারণ পুজো, বাঙালি, খাবার, এটা একটা বড় একটা
মানে ব্যাপার। ইনফ্যাক্ট আমার কত বন্ধু বান্ধবরা প্রতিবেশীরা তারা বাইরের থেকে আসে খালি পুজোটা এনজয় করতে। এই বছরটা আমি পারবো না, কিন্তু আমার তরফ থেকে আপনারা সবাই এনজয় করবেন। অ্যান্ড যত টলিউড আপডেটস তার জন্য কিন্তু টলিউড অনলাইনে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, বিকজ ইটস আ ভেরি ভেরি নাইস পোর্টাল। আর আমার মনে হয় সব থেকে হট গসিপ নিউজ আপডেটস, দিস ইজ দ্য মেকা অফ টলিউড। ইয়া, থ্যাংক ইউ সো মাচ ত্রিধা আমাদের সাথে এত আড্ডা মারার জন্য। আর নিশ্চয়ই আমরা ত্রিধাকে নিয়ে আবার আসবো গল্প করতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো অকেশন নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওটি জানান আমাদের, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টলিউড অনলাইনের ইউটিউব চ্যানেল।